আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম প্রি সংবাদ শিরোনামগুলো। গাজায় ক্ষুধা পানি শূন্যতায় বাড়ছে শিশু মৃত্যু, ত্রাণ সহায়তা না পেলে কয়েকদিনে হাজারো ফিলিস্তিনির প্রাণহানির শঙ্কা। আবাসিক বাণিজ্য ও শিল্প পর্যায়ে মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম, ইউনিট প্রতি সর্বনিম্ন 34 ও সর্বোচ্চ 70 পয়সা বৃদ্ধি। এবং সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, অগ্নিসন্ত্রাস ঠেকাতে পুলিশের ভূমিকার প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিস্তারিত সংবাদের শুরুতেই ইসরায়েল হামাস যুদ্ধ। ইসরায়েল এবং হামাসের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জেরে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। গাজার স্বাস্থ্যমন্ত্রী মাজেদ আল আনসারি জানিয়েছেন, পানি শূন্যতার কারণেও শিশুরা মারা যাচ্ছে। চলমান এই সংকটে বহির্বিশ্বের সাহায্য না পেলে আগামী কয়েকদিনে গাজায় আরও কয়েক হাজার মানুষের প্রাণহানির আশঙ্কা করছেন তিনি। গত 24 ঘন্টায় গাজায় 96 জন নিহত ও 172 জন আহত হয়েছেন বলে জানান মাজেদ আল আনসারি। মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রমজানের আগেই ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সোমবারের মধ্যে দ্বিপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এবারে অন্যান্য সংবাদ। আবারও বাড়ছে বিদ্যুতের দাম। আবাসিক বাণিজ্যিক ও শিল্পসহ সব পর্যায়ে গ্রাহকভেদে প্রতি ইউনিট বিদ্যুৎ 34 থেকে 70 পয়সা পর্যন্ত বাড়ছে। বিদ্যুৎ বিল বাড়ছে গড়ে 8.48%। মার্চ থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এতে মানুষের জীবনযাত্রার খরচ আরও এক ধাপ বাড়বে। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে যখন সব পক্ষ সচেষ্ট, তখন বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা এলো। রমজানের আগেই বাড়ছে বিদ্যুতের দাম। এক বছরের ব্যবধানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে। প্রতি ইউনিট বিদ্যুৎ গ্রাহকভেদে 34 পয়সা থেকে 70 পয়সা পর্যন্ত বাড়বে। সবচেয়ে কম ব্যবহারকারী গ্রাহকদের বাড়ছে প্রায় 8%, আর সবচেয়ে বেশি ব্যবহারকারীদের 5%। গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 8.25 টাকা, এখন হবে 8.95 টাকা। দু একদিনের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। একটা সহনীয় পর্যায় থেকে সমন্বয়টা হয় সেটার একটা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা যে যাচ্ছি অল্প অল্প করে, যে 34 পয়সা, এরপরে উপরের লেভেলে হয়তো 70 পয়সা, এরকমভাবে আমার প্রাইসিংটাকে আমরা রিঅ্যাডজাস্টমেন্ট করতেছি। এবং এটা আমরা চাচ্ছি মার্চের প্রথম সপ্তাহ থেকে এটা শুরু হবে, এবং পরবর্তী সময়ে অন্তত 2-3 বার আমরা প্রাইসে এই অ্যাডজাস্টমেন্টটা খুব অল্প ধীরে ধীরে যাব। এবং আমাদের তেলের ব্যাপারও আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে এটার অ্যাডজাস্টমেন্ট শুরু হবে। আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির সম্মতিক্রমে আমরা ডাইনামিক প্রাইসিং এ যাচ্ছি। প্রতিমন্ত্রী জানান, উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি আর ডলারের বিনিময় হারে পার্থক্যের কারণে ভর্তুকি বাড়ছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে দাম বাড়িয়ে এ ভর্তুকি সমন্বয় করা হবে। 70 থেকে 85 টাকা ধরে ডলারের ভ্যালু করছিলাম যখন কোল পাওয়ার প্ল্যান্ট ছিল, এখন আমাদের ভ্যালু ধরতে 110 টাকা। এই যে প্রাইসের মধ্যে যে একটা পার্থক্য গ্যাপ, এই গ্যাপটাকে আমাদের সমন্বয় করতে হবে। আমরা প্রাইস ইনক্রিজ কখন বলবো? যদি আমাদের এক পার প্রাইস ব্রেক ইভেন থেকে প্রাইস আমরা বাড়িয়ে দিই, তাহলে সেটাকে ইনক্রিজ বলা যায়।
কিন্তু যখন আমরা জ্বালানির সাথে সমন্বয় করতে যাব সব দেশই তা করে, যে কোনো দেশে যান জ্বালানির উপর প্রাইসিংয়ের উপর বিদ্যুতের প্রাইস উঠানামা করে। বিদ্যুতের সাথে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তবে আবাসিক বা শিল্পে নয়, সরকারি বেসরকারি ক্যাপটিভ সহ বিদ্যুৎ উৎপাদনে যে গ্যাস ব্যবহার হয় তা ইউনিট প্রতি 75 পয়সা করে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিল মাস ফেব্রুয়ারি থেকে এই দাম কার্যকর হবে, এতে শিল্প কারখানায় উৎপাদন খরচ বাড়বে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দুষ্টের দমন শিষ্টের পালনের ব্রত নিয়ে সততা দক্ষতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সপ্তাহ 2024-এর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাস ও অরাজকতা ঠেকাতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে বলেছেন ধৈর্যের সঙ্গে তারা পরিস্থিতি মোকাবেলা করেছেন। নীরাদ্রি শেখরের রিপোর্ট। স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ। প্রতিবাদে শুরু হলো পুলিশ সপ্তাহ 2024। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক প্যারেডে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিভিন্ন পুলিশ ইউনিট সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্টের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ নিয়ন্ত্রণ সহ অনন্য সাধারণ কাজের জন্য এবার 400 জন পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হয়েছেন। তাদের পদক তুলে দেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রদ্ধাভরে স্মরণ করেন 71-এ রাজারবাগ পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে তাদের আত্মত্যাগের কথা। দুষ্টের দমন শিষ্টের পালন, এটা হচ্ছে পুলিশের মূল মন্ত্র। কাজে পুলিশ বাহিনী মানুষের আস্থা বিশ্বাস অর্জন করবে, এটাই সবসময় আমাদের কাম্য, এবং সেটা আজকে দেশের মানুষ কিন্তু সেই আস্থাটা অর্জন করতে পারছে। কাজে আরও আন্তরিকতার সাথে আপনারা মানুষের সেবা করবেন, সেটাই আমরা চাই। সে কারণে আমি মনে করি আমাদের পুলিশ বাহিনী তাদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা, দক্ষতা ও নিরপেক্ষতা, ত্যাগ, বীরত্ব, দেশপ্রেমে, মানবীয় মূল্যবোধ নিয়েই জনগণের সেবা করবে। আমরা চাই আমাদের পুলিশ বাহিনী আরও দক্ষ, পেশাদার, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের একটা স্মার্ট সংগঠন হিসেবে গড়ে উঠবে। 2013 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও অরাজকতার কথা তুলে ধরে দেশের মানুষ ও সম্পদ রক্ষায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। যেই বাংলাদেশে আমরা দেখেছি সেই 2013 সাল, 14 সাল, 15 সাল অথবা এই 23 সালের 28শে অক্টোবর জাতীয় সম্পদগুলি নষ্ট করা, বাস, ট্রেন, অফিস, সরকারি অফিস, ভূমি অফিস সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা, পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে, রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মারা অথবা তাদেরকে নানাভাবে অত্যাচার এবং হত্যা করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। কিন্তু তারপরে আমি বলবো যে জনগণের জালমান রক্ষায়, দেশের শান্তি রক্ষায় পুলিশ তার জীবন দিয়ে প্রচেষ্টা চালিয়েছে এবং এই ধ্বংসাত্মক কাজ রুখে দিয়েছে। এমনকি রাজারবাগে ঢুকে এখানে ককটেল মারা, হাসপাতালে আক্রমণ করা, অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া, গাড়ি পুড়িয়ে ফেলা, সেই ধরনের ঘটনাও ওই জামাত বিএনপি সন্ত্রাসীরা করেছে, তাদের নেতারা করেছে। তবে আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে এই অবস্থা মোকাবেলা করেছেন। মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি দমনে পুলিশকে আরো সক্রিয় ও আন্তরিকতার সাথে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার অবসর। এবারে নিটল ডাটা কৃষি সংবাদ। ফেরি ছাগলনাইয়া দক্ষিণ চট্টগ্রামে ফুলছড়ি খালে পানি না থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্লুইস গেট নির্মাণের মাধ্যমে পানি ধরে রেখে চাষাবাদের ব্যবস্থা করার দাবি জানাচ্ছেন এলাকাবাসী। ফেরি থেকে রবিউল হক রবির পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফাত জাহানের রিপোর্ট।
শীত মৌসুম এলেই ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতর গ্রামে ফুলছড়ি খালের পানি শুকিয়ে যায়। পানির অভাবে অনাবাদি হয়ে পড়ে শত শত একর জমি। পাশের সোনাগাজী উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকার সুইচ গেট বন্ধ রাখলে ফুলছড়ি খালে পানি থাকে। গেট খুলে দিলে অল্প সময়ের মধ্যে খালের পানি শুকিয়ে যায়। পানি ধরে রেখে চাষাবাদের জন্য সুইচ গেট নির্মাণের দাবি এলাকাবাসীর। সোনাগাজীর সুইচ গেটটা যখন খোলা থাকে তখন এখানে পানি শুকিয়ে যায়। তো আমরা এখানে জায়গা জমি চাষ করতে পারি না পানির অভাবে। সুইচ গেট হলে মনে করেন হানি আড়া করবো, তাহলে হানি আড়া করলে মানুষের ধান খেতেও করতে পারবো, হস খেতেও করতে পারবো, শাক সবজিও করতে পারবো এই আর কি। এখানে একটা সুইচ গেট দেওয়ার দরকার পানি রাখার জন্য, সংরক্ষণ করার জন্য আর কি। ফুলছড়ি খালে পানির সংকট সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আলোচনা করে সেখানে পানি নিষ্কাশনের যদি কোনো সুইচ গেটের ব্যবস্থা করা যায় তাদের সাথে আমরা আলাপ করে দেখেছি এবং তারা জিনিসটা দেখবেন বলেছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে ফুলছড়ি খালে পানি স্বল্পতা থাকলে খাল খননের উদ্যোগ নেবেন তারা। যদি এখানে পানি স্বল্পতা আমরা সরজমিনে হয়তো পরিদর্শন করবো আপনার অভিযোগের ভিত্তিতে বা আপনার ইনফরমেশনের ভিত্তিতে, তা আমরা যদি ওখানে পানি স্বল্পতা পাই বা দেখি যে আছে তাহলে আমরা সামনে অর্থ বছর ওটার জন্য বরাদ্দ চাই। ফুলছড়ি খালে সারা বছর পানি ধরে রেখে চাষাবাদের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন খালের উপর নির্ভরশীল কৃষকরা। ইফাত জাহান, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চাঁপানবাবগঞ্জে পুকুরে একই সাথে বিদ্যুৎ ও মাছ উৎপাদন হচ্ছে। পরিবেশ বান্ধব ভাসমান এই সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে চাঁপানবাবগঞ্জের একটি রাইস মিলে। মিলে চাহিদা পূরণের পর অতিরিক্ত বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে। বেসরকারি ব্যবস্থাপনায় এমন উদ্যোগ দেশের জন্য ইতিবাচক বলছে বিদ্যুৎ বিভাগ। আফরুজা হাসির রিপোর্ট। পুকুরের পানিতে ভাসছে প্রায় 1500 সোলার প্যানেল, সূর্যের তাপে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ, আর পানির নিচেই মাছের রাজ্য। ভাসমান এই সৌর বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 2.3 মেগাওয়াট হলেও প্রাথমিকভাবে প্রতি ঘন্টায় মিলছে 1.8 মেগাওয়াট। যতটুকু বিদ্যুৎ আছে উৎপন্ন হচ্ছে এখান থেকে ততটুকু আমরা আমাদের চাহিদা মতো ইউজ করব এবং বাকিটা আমরা গ্রিডে দিয়ে দিব। সোলার বিদ্যুৎ পরিবেশের জন্য ভালো, পরিবেশ বান্ধব এবং এটাতে কোনো খারাপ দিক নেই। আমরা চাই যেন আমরা নিজেরা বিদ্যুৎ উৎপন্ন করে নিজেরাই সেটা ব্যবহার করতে পারি, এতে দেশ জাতি জনগণ সবাই উপকৃত হবে। পুকুরে ভাসমান সোলার প্যানেল সরিয়ে করা যাবে মাছের পরিচর্যা। প্রাথমিকভাবে এক বছর বিদ্যুৎ কেন্দ্রটি পর্যবেক্ষণে কাজ করছে কনসালটেন্সি ফার্ম। যেহেতু নিজস্ব সোলার প্যানেল, আমরা সবসময় যেহেতু বিদ্যুৎ পাবো আমাদের প্রোডাকশনের হচ্ছে গতিশীলতাও বাড়বে, যার ফলে আমরা দেখা যাচ্ছে আগের থেকে প্রোডাকশন বেশি করতে পারবো এবং আমাদের প্রোডাকশনের খরচও কমে আসবে যেহেতু আমাদের এই বিদ্যুতের ইউনিটের খরচ কমে আসছে। বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় পরিবেশ বান্ধব এমন আরও প্রকল্প তৈরির কথা ভাবছে বিদ্যুৎ বিভাগ। আমরা বিভিন্ন জায়গায় সোলার প্ল্যান্ট স্থাপনে সহযোগিতা করছি। চাঁপানবাবগঞ্জের বুলনপুরে যে জলাশয়ে মাছ চাষ এবং সাথে তার উপরে ভাসমান সোলার স্থাপন করা হয়েছে, এটি তারই একটি অংশ। ভবিষ্যতে এরকম যদি বড় পরিসরে এরকম কার্যক্রম করা যায় তাহলে লোডশেডিং এর সমস্যা হতে আশা করা যায় আমরা উঠে আসতে পারব। প্রকল্পের ব্যয় হয়েছে 16 কোটি টাকা। এককালীন বিনিয়োগে নির্মাণ করায় প্রয়োজন শুধুমাত্র রক্ষণাবেক্ষণের খরচ, আর এতে আগামী 25 বছর অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই পাওয়া যাবে বিদ্যুৎ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।